দুর্যোগ বা সবল এটি চার প্রকারের হয়ে থাকে। চার প্রকার, প্রথম নাম্বার প্রকার হচ্ছে সর্বোচ্চ প্রকার, আসবর আলা তাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত বিধি বিধান আছে সেগুলো মান্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, দৃঢ় প্রত্যয়ে মজবুতির সাথে সেগুলো পালন করা, মনে চায় কোন একটি বিধান লঙ্ঘন করে অন্য কাজ করবার জন্য, সাপোজ নামাজ আদায় না করার জন্য, জাকাত প্রদান না করার জন্য ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ে সুচিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের উপর কায়াম থাকার নিমিত্তে যে ধৈর্য ধারণ করা হয় এটি হলো আসবর আলা তাআত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধি বিধান আছে সেগুলো পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে সর্বোচ্চ স্তরে ধৈর্য ধারণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভরি ভরি আয়াত আছে ধৈর্য ধারণের এই স্তরের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই নবমণ্ডল ভূমণ্ডলে এবং এত দুবইয়ের মাঝখানে যা যা কিছু আছে এগুলোর স্রষ্টা আল্লাহর ইবাদত করুন, ফাআবুদহু ওয়াসবির, এবং এর মাঝে আপনি সুদৃঢ় হন, ধৈর্য ধারণ করুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে যে ধৈর্য ধারণ সেটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেজন্য বোঝা যায় ধৈর্যের একটি প্রকার হল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ, যেটি ধৈর্য ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর। সে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহমুর ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসবির আলাইহা। হে নবী, আপনার পরিবারকে নামাজের প্রতি আদেশ দিন এবং আপনি ধৈর্য ধারণ করুন, এতে আপনি অবিচল থাকুন, সুদৃঢ় হন, ওয়াসবির আলাইহা। এভাবে কুরআনুল কারীমের ভরি ভরি আয়াত আছে ধৈর্যের এই প্রথম নাম্বারের স্তরের কথা এসেছে। দ্বিতীয় নাম্বারের স্তর হচ্ছে আসবরু আলাল মাআসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত নিষিদ্ধ বস্তু বিষয় বিধান আছে সেখান থেকে নিজেকে অবস্থান করা, বিরত রাখা, এটি ধৈর্যের দ্বিতীয় নাম্বারের স্তর। মনে চায় পাপ করবে জড়াবার জন্য, মনে চায় মন্দ কর্ম করবার জন্য, অশ্লীল কর্মে লিপ্ত হবার জন্য, অবৈধ এবং ইসলাম শরীয়ত কর্তৃক গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হবার জন্য, সেক্ষেত্রে মনের সাথে আত্মার সাথে স্ট্রাগল করে সংগ্রাম করে যে ধৈর্য ধারণ করা হয় এটি হল আসবরু আলাল মাআসি। কুরআন কারীমের পরে পরে আয়াতে এই ধৈর্যের কথা এসেছে, এটি ধৈর্যের দ্বিতীয় নম্বরের স্তর। মনে চাইবে খারাপ কাজ করবার জন্য, মন্দ করবে লিপ্ত হবার জন্য, সেক্ষেত্রে মনের সাথে স্ট্রাগল করে যে ধৈর্য ধারণ করা হয় এটি হল আসবরু আলাল মাআসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে ভয়ে, অন্তরে কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, খারাপ চাহিদা থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার স্থান, তার বাসস্থান হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। সেজন্য আসবরু আলাল মাআসি এটি হলো সবরের ধৈর্যের দ্বিতীয় নাম্বার প্রকার। এরপর তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে আসবরু আলাল ইবতিলাআত। জীবনে প্রাকৃতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক অনেক বলা মুসিবত বিপদ বিপর্যয় বিপদ আপদের মুখোমুখি হতে হয়। রিসেন্টলি আমরা একটা পাস করতে যাচ্ছি, একটা পাস করে যাচ্ছি করোনা ভাইরাস। এভাবে সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে এভাবে বিপদ আপদ বলা মুসিবত এসেই থাকে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটি হলো
সবরে বা ধৈর্যের তৃতীয় নাম্বারের স্তর, দ্বিতীয় নাম্বার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আপনি বলুন যাই আমাদেরকে গ্রাস করে বলা মুসিবত থেকে বিপর্যয় থেকে, সবই আমাদের জন্য লেখা আছে, মহান পালনকর্তা লিখে রেখেছেন তকদিরে, যা লিখেছেন তাই হচ্ছে, যা লিখেননি তা কোনো হতে যাবে না, হবে না। সম্মানিত শুনি, এই এটি হলো তৃতীয় নাম্বারের স্তর। পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, আবির্ভূত হয়েছেন, তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র পরীক্ষা করা হয়েছিল, নানামুখী জটিলতা বলা মুসিবতে মুখোমুখি করা হয়েছিল, এমন নয় আমাদেরকেও করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে কুরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় ত্রাসের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, প্রাণ নাশের মাধ্যমে, ফলমূল এবং ধন সম্পদের বিনষ্টির মাধ্যমে, ধ্বংস সাধনের মাধ্যমে। তবে এই পরীক্ষায় যারা সফল হবে ধৈর্য ধারণের মাধ্যমে, অবশ্যই সবেরই তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সবের অর্থাৎ ওই সমস্ত মুমিন যারা ধৈর্য ধারণ করে তাদের একটি ফিচারের কথা উল্লেখ করেছেন, ওনার গুণের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী মুমিন ব্যক্তিবর্গ যখন দেখেন কোন একটি মুসিবত এসেছে, বলা এসেছে, তখন তারা বলে দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব, এভাবে দোয়া পাঠ করে। এরপরে এ সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য, সহনশীলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এদের উপর আল্লাহর রহমত এবং শান্তি, এবং এরাই সঠিক সৎপথ প্রাপ্ত, সঠিক সৎপথ প্রাপ্ত, হেদায়ত প্রাপ্ত। সম্মানিত শুনি, যাই হোক, তাহলে তৃতীয় নাম্বারের স্তর হলো আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বলা মুসিবতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি সবরের তৃতীয় নাম্বারের স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে বলেছেন, মুমিন মুসলিম ব্যক্তি যে সমস্ত বিষাদ বিষণ্ণতা হয়, যে কোনো দুঃখ কষ্ট যাতনায় মুখোমুখি হতে হয়, এমনকি এক কাজের ছোট্ট কাঁথা ভেদে এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, কাফারাল্লাহু বিহা খাতায়া, ক্ষমা করে দেন। সেজন্য এই তৃতীয় নাম্বারে স্তর ধরছে আসবারু আলাল ইবতিলা, বলা মুসিবতের ক্ষেত্রে, বিপর্যয়ের ক্ষেত্রে, বিপদ সংকুলের ক্ষেত্রে ধৈর্য ধারণ, এটি অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ইলা আখিরিল আয়াত। এরপরে সবরের চতুর্থ নাম্বারের স্তর হচ্ছে, প্রকার হচ্ছে আসবারু আলা আফআলিন নাস মে ইজ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব, সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে, বসবাস করে, এই বসবাসের ক্ষেত্রে, এই পার্থিব জীবন উপভোগ করার ক্ষেত্রে পরের পক্ষ থেকে নানামুখী বহুমুখী অনাকাঙ্ক্ষিত কর্ম কথন এবং আচরণের শিকার হতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে। আমার অনাকাঙ্ক্ষিত অনেক কর্মকাণ্ড আচরণ আমার
বিপক্ষের মানুষ করবে বা অপরজন করবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি হলো সবরের চতুর্থ নাম্বারের স্তর এবং প্রকার। সম্মানিত শুনি, এই স্তরের উপর পূর্ণরূপে আমলের জন্য দুটি গুণ বিশেষভাবে অর্জন করতে হবে। কুরআনুল কারীমে যে 114 খানা সূরা আছে সেখান থেকে চতুর্থ নাম্বার সূরা হলো সূরাত আলে ইমরান, এর 133 এবং 34 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের বিশেষ ছয়টি গুণাগুণের কথা, ফিচারসের কথা উল্লেখ করেছেন। সেখান থেকে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল কাযিবিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস, এই দুটি গুণ অর্জন করতে হবে। একটি হলো আল কাযিবিন আল গায়ব, রাগকে সম্বরণ করা, রাগকে প্রশমিত রাখা, সম্বরণ করা, ওয়াল আফিন আনিন নাস অন্যকে ক্ষমা করে দেওয়া, এই দুটি গুণ অর্জন করতে হবে। চতুর্থ নাম্বার যে সবরের স্তর এটিকে পূর্ণরূপে সাধন করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাফারা গুফিরাল্লাহ, যে অন্যকে ক্ষমা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা আশ-শাদীদু বিসুরা ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, প্রকৃত বীর সেই জন্য যার রাগ উঠেছে অন্যজনকে মাথার উপর তুলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, আছাড় দিয়েছে, সে প্রকৃত বীর নয়, বরঞ্চ রাগ উঠেছে, রাগকে সম্বরণ করতে পেরেছে, সেই হলো প্রকৃত বীর। রাসূল ইসলাম এরশাদ করেছেন, সেজন্য চতুর্থ প্রকার সাধনের ক্ষেত্রে বিশেষভাবে রাগকে সম্বরণ করতে হবে, অন্যকে ক্ষমা করার সেই মন মানসিকতা সেই গুণ অর্জন করতে হবে। সম্মানিত সুদী, কুরআনুল কারীমে যেখানে ধৈর্য ধারণকারীদের সহনশীলদের পুরস্কারের কথা এসেছে সেখানে মূলত ধৈর্য ধারণের এই চারটি প্রকার উদ্দেশ্য, এই চারটি প্রকার উদ্দেশ্য আল্লাহর বিধি বিধানের ক্ষেত্রে ধৈর্য ধারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ, আল্লাহর পক্ষ থেকে যে বলা মুসিবত আছে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ, মানুষ কর্তৃক অপরের আচরণ কর্তৃক যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়ের মুখোমুখি হই সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ, এই চারটি প্রকারের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত শুধু যারাই ধৈর্য ধারণ করবেন, যারাই সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করবেন তাদের জন্য কুরআন হাকিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে, সবরের মাধ্যমে, সহিষ্ণুতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে সহনশীল হবে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতা এবং সান্নিধ্য দান করবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পাওনা আর কি বা হতে পারে? মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক, যার জন্য আল্লাহ হয়ে যান পুরো পৃথিবী তার জন্য ছুটে, তার জন্য ছুটে। তাহলে এক নাম্বার পুরস্কার হলো যারা ধৈর্য ধারণ করবে, সহনশীলতা অবলম্বন করবে, সহিষ্ণুতা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপন সান্নিধ্য এবং সঙ্গতা প্রদান করবেন, এটি এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসা দান করবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে ভালোবাসে। এখান থেকে বোঝা যায় যারাই ধৈর্যশীল হবে সহনশীল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে সহনশীল হবে তাদেরকে জান্নাত দান করবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লানুবাউয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরফান তাজরি
من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون الله باق رب العالمين يا آيات المدبولتين جرى إيمانا نبه جرى شد قرب وشد باد قرب جرى درج وشيل هو بي درج ودار قرب صبر قرب এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এমন একটি জান্নাত বিনির্মাণ করবেন যার দন্দেশে প্রস্রব ও ঝর্ণা প্রবাহিত হয় খালিদিনা ফিহা এতে তারা চিরকাল থাকবে চিরকাল থাকার সেই পারমিশন অর্জন করবে তাহলে ধৈর্যের তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন জান্নাত দান করবেন চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে বনি ইসরাইলদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছিলেন সেখানে বলছেন ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু কানু বিআয়াতিনা ইউকিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের কারণে নেতৃত্ব দানের মতো সেই সক্ষমতা দান করবেন নেতৃত্ব দানের মতো সেই সক্ষমতা এবিলিটি ক্যাপাবিলিটি দান করবেন